হ্যালো গাইস, আমি অর্পিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল পান্ডা লাইফ। আজকে ঘোরাঘুরি নয়, ঘোরাঘুরির পাশে বাঙালিদের সব থেকে যেটা প্রিয় খাওয়া দাওয়া, আজকে সেই কুকিং নিয়েই একটা ভিডিও আপনাদের কাছে। আমি এমনিতে রান্না বান্না করতে ভালোই বাসি, তো আজকে ফার্স্ট টাইমের জন্য আমি রান্না করব ডাব চিংড়ি। তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, চলুন দেখা যাক। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা একটা ডাব, কচি ডাব নিয়ে এসেছি। আচ্ছা বলে রাখি, ডাবে হালকা শাঁস থাকবে, তো এরকম ডাব আপনারা কিনবেন। তো এরকম চাকু দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। এই দেখুন, হালকা শাঁস থাকবে, আমরা এটা কেটে নেব। জলটা বের করে দেবো। তো ডাব চিংড়ির জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে, ডাব থেকে জলটাকে বের করে নিয়েছি, দিয়ে জলটা একটু ছেঁকে নিয়েছি যাতে যে এক্সট্রা নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। তারপরে হালকা করে শাঁসটা বের করে নেব। দেখুন একটু একটু শাঁস আছে আর একটু একটু বের করে নিয়েছি। তার সাথে লাগবে হচ্ছে পোস্ত পরিমাণ মতো, একটু সাদা সর্ষে। আমি কালো সর্ষেটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমার অ্যালার্জি আছে আমি দিইনি। একটু চারমগজ আর কাজু বাদাম, আর লাগবে স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা। তো চলুন এবারে তৈরি করা যাক। এরপর আমরা প্রথমেই পেস্টটা বানিয়ে নেব কাজু, চারমগজ, পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে। আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দিই, যেহেতু সর্ষে পড়ছে তাই পেস্টটা যাতে তেতো না হয়ে যায় সেই জন্য আমরা এক চিমটে নুন দিয়ে দেব। আর আমরা আলাদা করে জল দেব না, ওই ডাবের যে জলটা ছিল সেটা দিয়েই আমরা পেস্টটা তৈরি করে নেব। কিছুটা জল রেখে দেব, পরে আমাদের রান্নায় লাগবে। যে ডাবের শাঁসটা তুলে রেখেছিলাম সেই শাঁসটা, এবারে এগুলোকে আমরা পেস্ট করে নেব। তো আমরা এই সাইজের চিংড়িগুলোই পেয়েছিলাম। আপনারা যদি চান গলদা চিংড়ি দিয়ে করতে পারেন, আরো ভালো হয়। এটাকে ছাড়িয়ে নেব এবার, মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরপর আমরা হালকা হলুদ আর নুন দিয়ে মেখে নেব মাছটাকে। আচ্ছা মাছগুলোকে আমরা সোজা রাখার জন্য পেছন থেকে একটু টুথপিক গুঁজে দেব। এটা হচ্ছে মাছটা সোজা রাখার নিনজা টেকনিক। আপনাদের একদম ডিটেলসে দেখিয়ে দেবো, দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে টুথপিকগুলো ঢুকিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলটা ফুটছে। এবারে চিংড়ি মাছগুলোকে হালকা তেলে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে, কিন্তু খুব বেশি ভাজবেন না। দেখতেই পাচ্ছেন সব ফাঁকি ভরা আছে যাতে মাছগুলো পিছিয়ে না যায়। অল্প অল্প করে দিয়ে দেব, হালকা করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। এবারে হালকা গরম তেলে আমি মশলাটা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দেব। ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব কড়াইতে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দেখুন দেওয়াই আছে, ওই মাছের তেলটাতেই ভেজেছিলাম, হলুদ দেওয়াই আছে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, আলাদা করে জল দেবো না। এই নারকেলের জলটাই কিন্তু একটু একটু করে দিয়ে দেব, কারণ আলাদা করে জল দিলে কিন্তু একটা জলসা ভাব লাগবে, সেই টেস্টটা অতটা থাকবে না।
আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটুখানি জাস্ট কড়াইতে একটু নাড়াচাড়াটা করে মাছগুলো দিয়ে দেবো। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এরপরে আমরা এই গ্রেভি শুদ্ধ মাছটা ডাবের ভেতর ঢুকিয়ে দেবো। এরপর আমরা স্পুনে করে এই মশলা আর মাছ শুদ্ধ একদম ঢুকিয়ে দেবো। আগে একটু মশলাটা ঢুকিয়ে নেবো, নয় তো কাঠি দেওয়া আছে, তো এরপরে আমরা আস্তে আস্তে করে কাঠিটা দিয়ে দিয়ে দেবো। বড় বড় মাছ, একটু মশলা, একটু কাঠি দিয়ে পুরো ডাবটাকে ভেতরে ভর্তি করে দেবো। আচ্ছা, বলে রাখি ডাবটা পুরোপুরি ভর্তি করবেন না, একটুখানি ফাঁকা রাখবেন, কারণ ভাপে হচ্ছে। আচ্ছা, মাছগুলো করে অনেকটা টাইম লাগবে, হাঁকাই করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা মাছ আর গ্রেভিটাকে ঢুকিয়ে দেবো। আচ্ছা দেখুন, ভরে দিয়েছি, একটুখানি কিন্তু ফাঁকা আছে, কারণ ভাপে হবে তো, তাই পুরোপুরি কিন্তু ভর্তি করবে না। তারপরে একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট গার্নিশিং এর জন্য, আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। তাহলে কাঁচা তেলের যে একটা স্মেল, সুন্দর একটা স্মেল আছে, সেটা আসবে। তারপরে এই যে এটা কেটে রেখেছিলাম, এটাকে ভালো করে ঢেকে দেবো, এরকম করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমরা আজকে প্রেশার কুকার করবো। প্রেশার কুকারে একটা ছোট্ট বাটি দিয়ে রাখবো, আচ্ছা আপনাদের একটুখানি দেখিয়ে দেবো ডাবটা বের করে, কারণ আপনাদের দেখানো হয়নি। দেখুন ডাবটার নিচটাও কিন্তু আমি কেক কাটিয়ে এনেছি যাতে সোজা হয়ে বসতে পারে, আপনাদের ওটা একটু দেখিয়ে দিলাম। ছোট্ট প্লেটের উপরে বসিয়ে দেবো ডাবটাকে। এরপরে ডাবের হাফ টা পর্যন্ত জল দিয়ে দেবো। আমরা এই সাইড থেকে জলটা ফেলে আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন ডাবটার হাফ মতো কিন্তু জল আমরা রাখবো, আর জল রাখবো না। এরপরে আমরা প্রেশার কুকারটা বন্ধ করে রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। এরকম 5-6টা সিটি দিয়ে আমরা নামিয়ে দেবো আর একটু ডেকোরেশন করে দেবো। আপনাদের একটু বলে দিই, প্রেশার কুকারে দেওয়ার আগে ডাবটাকে এই সাইড থেকে দুটো একরকম করে কেটে নেবেন, তাহলে এরকম করে তুলতে সুবিধা হবে। এবার 5টা সিটি পড়ার পরে নামিয়ে দিয়েছি আর দিয়ে ডেকোরেশন করে দিয়েছি।
এই হচ্ছে আমাদের ডাব চিংড়ি। তো এই ছিল আজকের মেনু। এটা আমাদের আজকের লাঞ্চ, ডাব চিংড়ি, ভেজ ডাল, পটলের দোরমা, শুক্তো, মাছ ভাজা, বেগুন ভাজা, সাথে দই, পান আর স্পেশাল সীতাভোগ মিহিদানা। আমাদের রাতেও ছিল এক এলাহি ডিনারের ব্যবস্থা, চিকেন, জিরা রাইস এবং আরো অনেক কিছু। সো ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলে ফুড ট্রাভেলের পাশাপাশি আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।